প্রিয়জন আসলে আমার পরিবার বলতে এখন প্রিয়জন ওরকম কেউ নেই, নিরাপত্তা তো এখনো পর্যন্ত ভালোই মনে হচ্ছে, পরিবারের সবার সুস্থতা কামনা করছি। প্রিয়জন নেই, মা দুর্গার কাছে এটাই চাই যে মা দুর্গা যেন মানে বরাবরের মতোই সব অশুভ শক্তির বিনাশ করতে পারে এবং সবার মনের ইচ্ছা পূরণ হোক। নিরাপত্তা তো এখনো পর্যন্ত ভালোই মনে হচ্ছে এবং কোনো সমস্যা না হোক এটাই চাই। প্রিয়জনের সব স্বপ্ন ইচ্ছা সব পূরণ হোক এটাই চাওয়া। আমার প্রিয়জন বলতে আমার পরিবারের সদস্যরাই এবং আমি সব সময় তাদেরকে আমার পাশে চাই এটাই। সবাইকে প্রথমে আমার পক্ষ থেকে নমস্কার, আমি মনীষা ভাদুরী মেরি। তো আজকে ঢাকেশ্বরীর খুবই খুবই জনপ্রিয় পুজো, আমাদের খুবই ঐতিহাসিক অনেক পুরনো পুজো, যে পুজো হচ্ছে আমাদের বাংলাদেশের অনেক বড় একটা মাধ্যম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। আজ সেই পুজোতে এসেছি, খুবই আনন্দ লাগছে। সবাইকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা এবং নমস্কার। সবাই যে যেখানে থাকেন অনেক ভালো থাকেন এবং খুবই আনন্দ লাগছে, এখানে অনেক সুন্দর প্রোটোকল দেওয়া হচ্ছে, খুবই আনন্দ লাগছে। সবাইকে ফ্যামিলিকে সবাইকে সাথে করে নিয়ে এসেছি এবং যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। একদমই না, খুবই ভালো প্রোটোকল দেওয়া হচ্ছে, এবার খুব কঠোর মনে হচ্ছে আমার কাছে। রাইট, মার কাছে প্রত্যাশা হচ্ছে যেন পৃথিবীর সকল মানুষ সুস্থ থাকেন এবং সবাই যেন সুখ সমৃদ্ধিতে ভরা থাকেন এবং মা যেন সবার বিপদ থেকে রক্ষা করেন। প্রিয়জন আসলে আমার পরিবার বলতে এখন প্রিয়জন ওরকম কেউ নেই, আমার পরিবার এবং আদার্স প্রিয়জন যারা আছে, স্পেসিফিক নেই কিন্তু ফ্যামিলি মেম্বার্সরা যারা আছেন এবং এছাড়াও প্রিয় মানুষ যারা আছেন দেশের এবং দেশের বাইরে, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা থাকবে পুজো উপলক্ষে। ধন্যবাদ, অনেক ভালো। এই অবধি মানে কোথাও যাইনি, এখানেই প্রথম এসেছি, অনেক ভালো লাগছে। ভিন্নতা পাইনি কিন্তু প্রতিবারের মতো যে আমেজ থাকে সেটা একটু কম লাগছে, কারণ তো আসলে ঠিকঠাক মতো বুঝছি না, কারণ যতই হোক দেশে অনেক সমস্যা দেখা দিয়েছে, সেজন্য হয়তো। সব মিলিয়ে চাই যাতে দেশের সবাই অনেক ভালো থাকে, কারো কোনো সমস্যা না হয়, পরিবারের সবার সুস্থতা কামনা করছি, সবাই যাতে হাসি খুশি ভাবে বেঁচে থাকে। প্রিয়জন নেই, অনেক ভালো লাগছে, বিশেষ করে মাকে দেখে আরো বেশি ভালো লাগে। সব থেকে ভালোবেসে চাই যে আমাদের পুরো দেশটা ভালো থাকুক ওনার কাছে। অনেকক্ষণ আগে এসেছি, ভিড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেট হয়েছে। সঙ্গে কে কে এসেছে তোমার? বাবা আর কে এসেছে?